আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অনেক অনেক দিন পর তোমাদের ক্লাসে আসলাম। আশা করি তোমরা যার যার অবস্থা নিয়ে নিরাপদে আছো, সুস্থ আছো। এখন এই প্যান্ডামিকের সময় সুস্থ থাকাটা পরম করুণাময়ের অসীম করুণা। সুতরাং চেষ্টা করবে যে পদ্ধতি অবলম্বন করলে সুস্থ থাকা যায় সেটাই করবে। তো তোমাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। আমি তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ। আজকে তোমাদের ক্লাসের তৃতীয় যে অধ্যায় ছিল সেকেন্ড পেপারের, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, ওই সিদ্ধান্ত গ্রহণের টপিকসের উপরে আমরা বুঝার চেষ্টা করব। গত প্রায় তিনটা ক্লাস নিয়েছি পরিকল্পনার উপরে। আমি আশাবাদী তোমরা বই খুলেছ, বই পড়েছ, আমার ক্লাস অনুসরণ করার চেষ্টা করেছ। তারপরে শেষের দিকে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ। গত ক্লাসে বলেছিলাম আমরা এই ক্লাসটা আজকে নেব এবং পুরো টপিকসটাকে আমরা ওভারভিউ করে আমরা নেক্সট টপিকসে যাব আগামী ক্লাসে। চলো তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ নিয়ে একটু বোঝার চেষ্টা করি। সিদ্ধান্ত গ্রহণ ইংলিশে যেটার নাম ডিসিশন মেকিং, খেয়াল করো বাংলায় বলি সিদ্ধান্ত গ্রহণ, ইংলিশে বলছি সিদ্ধান্ত তৈরি করো, মেকিং। কথাটার মধ্যে বেশ বড় সড় একটা গুরুত্ব আছে। গুরুত্বটা আমরা যখন লেকচার দিতে থাকবো একটা সময় তোমরা ঠিকই বুঝতে পারবে এই এটা কিভাবে মেক করা হয়, তারপরে ঠিক করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। তো চলো তাহলে একটু আমরা বোঝার চেষ্টা করি সিদ্ধান্ত গ্রহণ কি, ধারণাটা নিয়ে। ফার্স্ট অফ অল এই সিদ্ধান্ত গ্রহণের এই ধারণাটার প্রতি আমি যেতে চাচ্ছি। কনসেপ্ট অফ ডিসিশন মেকিং, কনসেপ্ট অফ ডিসিশন মেকিং হলো আমরা একটা কথা জানি, একজন ব্যবস্থাপনাবিদ বা ব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বত্রই সর্বদাই অনেক কাজকর্ম করে, এমন একটা কাজ করেন যে কাজটা সমস্যা সম্পর্কিত। তার মানে সমস্যা সম্পর্কিত বা সমস্যাজনিত বিষয়গুলো যখন সমাধানের পর্ব আসে, সমস্যা সমাধান করতে যখন ব্যবস্থাপক কাজ করেন তাকে অনেকগুলো বিকল্প থাকে, সেই অনেকগুলো বিকল্প থেকে সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম বিকল্পটি যখন বাছাই করে নেন এই কাজটার নাম সিদ্ধান্ত গ্রহণ। আমি আবার বলছি যে সমস্যা সমাধানের সময় কর্তৃপক্ষ যখন বিভিন্ন বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প যে উপায়ে বেছে নেন সেই কাজটির নাম সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা একটু উদাহরণ দিয়ে চলো সিদ্ধান্ত গ্রহণ, ব্যক্তিকভাবেও দিয়ে একটু উদাহরণ, আবার প্রাতিষ্ঠানিকভাবেও দিব। তাহলে ব্যক্তিকভাবে ধরো আমি একটা কথা প্রায়ই বলি, আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থাপক, তো আমরা ব্যক্তিগতভাবে ধরো আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি সিদ্ধান্ত গ্রহণের, আমার খিদে পেয়েছে, আমি পিপাসার্থ, সো এই খিদার জন্য বা পিপাসার জন্য আমি যে কাজটি করব খিদা নিবারণের জন্য বা পিপাসা নিবারণের জন্য ওইটা আমার কোনো সমস্যা না,
এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ টপিকসে এসে বলতে চাচ্ছি, আমার খিদা নিবারণের সময় আমার হাতে যদি অনেকগুলো বিকল্প থাকে, ধরো আমি রুটি খেতে পারি, বার্গার খেতে পারি, অপশনগুলো আমার আছে, আমি ফ্রাইড রাইস খেতে পারি, আমি ভাত খেতে পারি প্লেন রাইস, তো এতগুলো আইটেম বললাম চারটা আইটেম, আমার খিদা লেগেছে, খিদা পেয়েছে, খিদাটা নিবারণের জন্য অপর অপর চারটি উপাদান আমার আছে, আমি কোনটি বেছে নিব। বেছে নিতে গিয়ে আমি যা যা চিন্তা ভাবনা করে নিই এবং আমার ক্ষুধাটি নিবারিত হয়, এই যেই উপাদানটাকে আমি গ্রহণ করলাম সেটাই হলো আমার সিদ্ধান্ত গ্রহণ ক্ষুধা নিবারণ কাজের ক্ষেত্রে। ঠিক তেমনি পিপাসার্ত অবস্থায় আমি প্লেন পানি খেতে পারি, জুস খেতে পারি, তারপরে দই খেতে পারি, এত কিছুর মধ্যে আমি কিছুই খাবো না, কোনটা খাব, এই বেছে নেওয়ার কাজটাই হলো সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, এবার প্রাতিষ্ঠানিকভাবে যদি দেই, একজন প্রতিষ্ঠানে ব্যক্তি কি করে, সাধারণত প্রতিষ্ঠানে পরিচালনা করে, করতে গেলে কর্মী নিয়োগ করতে হয়, কর্মীদেরকে কাজকর্ম দিতে হয়, কর্মীদেরকে দায়িত্ব কর্তৃত্ব বণ্টন করতে হয়, এই যে কাজগুলো করে এটা তো করবেনই, তিনি করতে গিয়ে তিনি কতগুলো সমস্যায় পড়েন, যে কর্মী যে নিয়োগ করব, এই কর্মীদের নিয়োগকে প্রক্রিয়াটা কেমন হবে, সাক্ষাৎকারের মাধ্যমে হবে, ওদেরকে বাছাই করবোটা, নাকি পরীক্ষা লিখিত হবে, নাকি চলমান কর্মীদের মাঝ থেকে আমি তাদেরকে প্রমোশন দিয়ে দিয়ে ম্যানেজ করে ফেলব। সো এতগুলো অপশনের মধ্যে প্রতিষ্ঠান প্রধান যদি বেছে নেয় না আমি পরীক্ষা নিব, লিখিত পরীক্ষা নিব, তাহলে এইটা একটা সিদ্ধান্তের ব্যাপার। তেমনি নিয়োগকৃত কর্মীদেরকে তিনি কর্মবণ্টন করবেন, কোন কর্মীকে কোন কাজে বণ্টন করলে লক্ষ্যর সাথে উদ্দেশ্য পূরণের সাথে ওই ব্যক্তির কাজের মিল হবে, এটাকে যখন ওই প্রতিষ্ঠান প্রধান অগ্রাধিকারের ভিত্তিতে, তিনজন চারজন কর্মী ছিল কাকে দেওয়া যায় প্রায় কাছাকাছি, তখন তিনি যে কাজটি করেন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন যে না এক্স অর জেড অর ওয়াই হুইচ পার্সন উইল বি সুইটেবল ফর মাই কোম্পানি, মাই ফার্ম, মাই অর্গানাইজেশন, এই যে আমি কাজটা করলাম এটা হলো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ। এভাবে প্রতিনিয়ত ব্যবস্থাপকবৃন্দ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ সিদ্ধান্ত গ্রহণ, এই কাজটির সাথে সম্পৃক্ত হয়। তাহলে এটার কি গুরুত্ব আছে তোমরা, আমি জানি তোমরা নিশ্চয়ই একমত হবে, সিদ্ধান্ত গ্রহণ কাজটি অবশ্যই গুরুত্ব আছে, যদি সিদ্ধান্ত নিতে ভুল করে প্রবলেম ক্রিয়েটস অ্যানাদার প্রবলেম, সমস্যা নিরসনেই তো সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসলো, যদি সিদ্ধান্তটি সঠিকভাবে না নেওয়া হয় সো দিস কর্মকাণ্ড উইল বি ক্রিয়েট অ্যানাদার প্রবলেম। ব্যবস্থাপনা তো তা না, ব্যবস্থাপনার মূল কাজের একটা বৈশিষ্ট্যই হলো প্রবলেম সলভিং, যেখানে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অনেকগুলো অপশন থাকে, বিকল্প থাকে, তখন বাছাই করার একটা ব্যাপার আছে। সুতরাং এই কাজটি আমরা বুঝতে পারলাম অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরও আমি তোমাদের প্রশ্নের, তোমাদের সাবজেক্টের প্রশ্ন ভিতরে দেখবে কতগুলো এমসিকিউ সিকিউর মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন আসে যে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর, তুমি তখন এভাবে ব্যাখ্যা করতে পারো যে মনে করি
একটি উৎপাদনশীল কারখানায় একজন ব্যবস্থাপকের উৎপাদন বৃদ্ধি করবে অনেকগুলো যন্ত্রপাতি ক্রয় করা আবশ্যক বা পুনঃস্থাপন করা আবশ্যক, কারণ পুরনো যন্ত্রগুলো আর উৎপাদনের ক্ষেত্রে বেশি ভালো ভূমিকা রাখতে পারছে না, বিড়ম্বনা সৃষ্টি করছে। তো সেই জন্য তুমি চাচ্ছ ওই উৎপাদনশীল কারখানার আর যন্ত্রগুলো মেশিনগুলো পরিবর্তন। একই সময়ে যন্ত্রপাতিগুলো যে কারখানায় স্থাপন হয় সেই কারখানার বিল্ডিংটাও বড় করতে হবে, নতুন যন্ত্র যে পরিমাণ জায়গা নেবে আগের জায়গার সাথে লাগছে, সুইটেবল হচ্ছে না। সুতরাং ওই উৎপাদনকারী চিন্তে হলো এক নম্বর সে নতুন যন্ত্রপাতি কিনছে, দ্বিতীয় যন্ত্রপাতিগুলি স্থাপনের জন্য বিল্ডিং কনস্ট্রাকশন করতে হচ্ছে স্পেস, দেন তাকে এই দুটো কাজের সাথে বড় একটা অর্থ বা মূলধন সম্পৃক্ত। তো মূলধনের আবার সাফিসিয়েন্ট নাই আছে, এক কাজে নামতে গেলে যেই পরিমাণ মূলধন ক্যালকুলেশন করে দেখা গেল ঘাটতি আছে মূলধনে, তাহলে প্রবলেম এখানে অনেকগুলো আসলো, তখন তাকে বাছাই করতে হচ্ছে ওই উৎপাদন শিল কারখানার সিদ্ধান্ত গ্রহণকারীকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোন কাজটি কেন কিভাবে করবে, কোন কাজটি আগে করবে কোন কাজটি পরে করবে, কাজটা দুটোই রিলেটেড দরকার, তবেই সে উৎপাদনের পরিমাণটাকে তার লক্ষ্যমাত্রায় নিতে পারবে। সুতরাং ফান্ড ক্রাইসিস বলো, স্পেস ক্রাইসিস বলো, যন্ত্রপাতির পুরনো ক্রাইসিস বলো, যেটি বলো, প্রত্যেকটি তাকে ফুলফিল করতে হবে, তবেই সে তার লক্ষ্য পূরণ করতে পারবে। তাহলে তাকে দেখো বাছাই করতে হচ্ছে, সিদ্ধান্ত নিতে হচ্ছে কোনটি আগে করবে কোনটি পরে করবে কোনটি কিভাবে করবে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা অতি আবশ্যক একজন ব্যবস্থাপকের ক্ষেত্রে। তাহলে তুমি ব্যাখ্যা করতে পারছ যে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু একটা কথা জানো, এই সিদ্ধান্ত গ্রহণটা যে আমি বলেছিলাম মেকিং, ডিসিশন মেকিং, এই মেকিংটাকে তৈরি করাটা নিড এর প্রসেস। যে কোনো কিছু তৈরি করতে গেলে বানাতে গেলে ধাপে ধাপে করতে হয়। আমরা ব্যবস্থাপনার ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রীরা আমরা ভালোমতোই জানি, তাই না, যে প্রতিটি কাজের একটি সুস্থতা ধারাবাহিকতা বজায় রাখা উচিত। ঠিক তেমনি সিদ্ধান্তকে তৈরি করতে বিফোর টেক এ ডিসিশন, গ্রহণ করার আগে এটাকে তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করে নিতে হয়? একটি প্রক্রিয়ার মাধ্যমে, এই প্রক্রিয়াটা প্রতিষ্ঠানে চলমান ডিসিশন মেকিং প্রক্রিয়াকে প্রতিষ্ঠানে অলওয়েজ চলতে থাকে, কাজও চলতে থাকে, প্রবলেম আসতে থাকে, সমাধান হতে থাকে। সো এই গতিশীল কর্মকাণ্ডটিকে আরো গতিশীল বা যুক্তিযুক্ত করার জন্য উই নিড এ প্রসিডিউর, হ্যাঁ পদক্ষেপ। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য যে চার্টটা যদি তুলে ধরেছি, তোমাদের ছবিটা তুলে ধরেছি, এটা এভাবে যাবে, এভাবে যাচ্ছে, দেখো খেয়াল করো, এখানে একটা ডিসিশন, সম্পূর্ণ ডিসিশনটা এখানে হয়েছে, এই যে ডিসিশন মেকিং, কিন্তু এটা শুরু হয়েছে এখানে, স্টার্ট ফ্রম হেয়ার। এক নম্বরে কি লিখেছি দেখো, ধারাবাহিকতায় এক নম্বরে হলো সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। আরেকবার বলছি তোমাদের বুঝার সুবিধার্থে, সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। দ্বিতীয় কাজটা হলো অগ্রাধিকার নির্ধারণ, কার যেগুলো চিহ্নিত করেছে সেগুলো অগ্রাধিকার নির্ধারণ। তিন নম্বরটা হলো আদর্শ মান ও মাপকাঠি নির্ধারণ। আবার বলছি আদর্শ মান ও মাপকাঠি নির্ধারণ।
সর্বোত্তম উদ্ভাবক। এখানে একটা আমি কাজ করেছি, ডিসিশন মেকিং এর ফ্রেমওয়ার্ক হয়ে গেছে, সমাধানের বিকল্প সমূহ উদ্ভাবক। তারপরে থেমে থাকি নাই, এটাকে আরো জাস্টিফাই করার জন্য বিকল্প সমূহ মূল্যায়ন, বিকল্প সমূহ মূল্যায়ন। তারপরে সাত নম্বরে দেখো, ফাইনালি আমি দ্য বেস্ট বিকল্প সিলেক্ট করে ফেলেছি, সর্বোত্তম বিকল্প বাছাই করো, আমার ডিসিশনটা তৈরি হয়ে গেছে। এইটাই আমি এখন নিলাম সিদ্ধান্ত, গ্রহণ করলাম। তো আমি এই চার্টের আলোকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আমি আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তাহলে চলো বোঝার চেষ্টা করি, সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নটা কখন আসলো, প্রয়োজনটা কেন হলো। কারণ প্রতিনিয়তই প্রতিষ্ঠানের কাজকর্মের জন্য কাজকর্মগুলো যখন চলতে থাকে, তাকে কি করতে হয়, নানা ধরনের প্রবলেমে পড়তে হয়। প্রবলেমগুলো পড়লে ভয় পাওয়ার কোনো কারণ নাই, পিছু হটে থাকলেও কোনো কারণ নাই। যদি বসে থাকে, পিছু হটে থাকে, তাহলে আর ম্যানেজমেন্ট হলো না। সো ইফ উই নিড ম্যানেজমেন্ট, সো উই হ্যাভ টু ডু দিস জব, দিস ফাংশন। তাহলে আমাকে কি করতে হচ্ছে, সমস্যা যেগুলো হলো, এই যে প্রবলেমের বীজ অঙ্কুরিত হলো, প্রবলেম প্রবলেম রিমেম্বারিং প্রবলেম, এগুলোকে কি করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। দেখো খেয়াল করো, চিহ্নিত করো, আইডেন্টিফাই, মার্ক করতে হবে, তারপরে এগুলোকে ক্লাসিফাই করতে হবে, শ্রেণীবিন্যাস, তারপরে এগুলোকে বর্ণনা করতে হবে। যেমন চিহ্নিত করলাম, করার পরে মার্ক বললাম, মার্ক করলাম, মনে করো বর্ণ ছন্দ মাঝারি, তিন ধরনের একটা ক্লাসিফাই করে দিলাম। সমস্যা অনেকগুলো ছিল, বড়গুলোকে একদিকে নিলাম, ছোটগুলোকে আরেকদিকে নিলাম, মাঝারিগুলোকে একখানে রাখলাম, এভাবে দ্যাট ইজ কল শ্রেণীবদ্ধ করে। তারপরে যেটা করতে হচ্ছে সেটা হলো সংজ্ঞায়ন, মিনস সমস্যার ধরনগুলোকে সংজ্ঞায়িত করা, চিহ্নিত করা, বর্ণনা দেওয়া, বুঝে নেওয়া ভালো মতো, যাতে করে পরের কাজটা করতে সহজ হয়। পরের কাজটা কি পেলাম, অগ্রাধিকার নির্ধারণ। খেয়াল করো, অগ্রাধিকার নির্ধারণ, তার মানে এখানে যে শ্রেণী বিন্যাস করেছিলাম, বড় মাঝারি ছোট এরকম কতগুলো কথা বললাম, এই এইগুলোকে কি করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তো অগ্রাধিকার করতে বুঝতে পারছি, বড়কে আগে দেব না, এটা কি আগে নাকি এটা কি আগে, কোনটা কোনটা যে আনবো, এটার জন্য আমি সংখ্যার উপর ডিপেন্ড করে আমি যা করব সেটা হলো এই সমস্যার জন্য কি কি প্রভাব বিস্তার করেছে। ওই যে বলেছিলাম মেশিন নষ্ট, কি কি প্রভাব বিস্তার করেছে, এগুলো আমি কি করব, অগ্রাধিকার দিব, বড় আগে দিব না, মাঝারি আগে দিব না, ছোট আগে দিব, এই শ্রেণী বিন্যাস থেকে আমি অগ্রাধিকার দিতে যাচ্ছি। অগ্রাধিকার নির্ধারণের আগে আমাকে যেটা করতে হবে, এই সমস্যার জন্য কি কি প্রভাব বিস্তার করেছে, কোথায় কোথায় এটার এফেক্ট হয়েছে, তারপরে কতদিন যাবত এটা থাকবে, বাজারে যে ঘাটতি হলো, আমার পণ্যের মান চাহিদা বেশি, চাহিদা কম, আদৌ থাকবে থাকবে না, এই এই আমার সমস্যাগুলো স্থায়ী চিন্তা করতে হবে। আমার আমি ওই দিন ধরে বলেছিলাম, একজন উপযুক্ত কারখানার যন্ত্রপাতি মনে করো, সেক্ষেত্রে আমার এই সিদ্ধান্ত নিতে যাওয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছি, এগুলো এখন আমি একটা এটাকে কি বলবো, অগ্রাধিকার মানে কোনটা আগে করবো কোনটা পরে করবো, সমস্যাগুলোকে তিনটে চারটে সমস্যা ছিল, ওই সমস্যাগুলো আগে করে করেছি। যেমন আমি মেশিন দিব, আমি জায়গা স্পেস নির্ধারণ করবো, আমি ফান্ড অ্যাভেলেবিলিটি খেয়াল করবো, কোনটা আগে করবো কোনটা কীভাবে করবো, করতে গিয়ে এই তিনটে
ইচ্ছা দ্বারা এই আমারই তিনটা কাজ করতে গিয়ে কোনটা আগে দিব কোনটা পরে দিব এগুলো জীবন করতে আমার এই তিনটার ফলে প্রভাব বিস্তার স্থায়িত্ব এবং করলে পরে কি হবে পরিণতি বা ফলাফল আমি যে মেশিন পুনঃস্থাপন করব আমি যদি ষোল টাকা আগে নেই আমার কি ফল হবে কিংবা আমি যদি মাঝারিটাকে সবচেয়ে আগে নেই তাই কি হবে এই পরিণতি ও ফলাফল উপর ভিত্তি করে আমি অগ্রাধিকার করব আমার প্রবলেমে অগ্রাধিকার নির্বাচন করব আমি সেভ করে দিলাম ঠিক আছে তারপরে আসো তিন নম্বরে বলেছি আদর্শ মান বা মাপকাঠি স্ট্যান্ডার্ড একটি মেজারমেন্ট লাগবে কিসের জন্য আমি যেটা আগে দিলাম আর যেটাকে দ্বিতীয়তে দিলাম যেটাকে পরে দিলাম কেন দিলাম এটা আমি কিসের উপর নির্ধারণ করব আমার মাপকাঠিটা হলো এক নম্বর অপরিহার্য মাপকাঠি যেটা বাদ দেওয়া যাবেই না আরেকটা হলো আকাঙ্ক্ষিত মাপকাঠি অপরিহার্য আকাঙ্ক্ষিত মাপকাঠি বলতে কি বোঝাচ্ছি ধরো তুমি একজন শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় পাশ হলো তার অপরিহার্য মাপকাঠি পরীক্ষা যদি দাও তোমাকে ফেল করা যাবে না 33 পেলে ধরো তোমার অন্তত ছাত্রত্ব থাকবে আর আকাঙ্ক্ষিত হলো তুমি একটু ভালো ডেলিভারি তখন তুমি কি মনে করো আমি এ তো অবশ্যই পাবো ইনশাল্লাহ আরো একটু যদি প্রচেষ্টা করি এ প্লাস পেয়েও যেতে পারি তাহলে তোমার আকাঙ্ক্ষিত মাপকাঠি এ অর এ প্লাস কিন্তু তোমার অপরিহার্য মাপকাঠি কিন্তু ওই পাশ মান সিমিলারলি তুমি তোমার প্রবলেম নিবারণের জন্য যে আদর্শ মান ও মাপকাঠি তৈরি করলা সেটা কিসের ভিত্তিতে করবা এই যে অপরিহার্য আর আকাঙ্ক্ষিত দুটো দৃষ্টিভঙ্গিতে তোমাকে বুঝতে হবে হুইচ ওয়ান উইল বি দ্য সুইটেবল ফর ইউর ডিসিশন মেকিং ফর ইউর প্রবলেম অ্যানালিসিস ফর ইউর নেক্সট কাজ পরের কাজটা তুমি করতে যাবা এটা তুমি ভেবে নিবা এগুলোর উপর ভিত্তি করে দেখ চতুর্থটা তোমার কি পাচ্ছ চার নম্বরটা হলো উপাত্ত ও তথ্য সংগ্রহ তোমরা তথ্য উপাত্ত সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখো যে কোনো কাল্পনিক বা এটাকে কি পরিকল্পনা বাস্তবায়নে তথ্য উপাত্তের উপর নির্ভর করতে হয় ওই তথ্য উপাত্তগুলোকে যে নির্ভর করবে তার আগে তোমাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে তথ্য উপাত্তগুলো ওই প্রবলেম সলভের ক্ষেত্রে প্রবলেমটা যে সলভ করবা সেই জন্য যে তথ্য উপাত্তগুলো নিয়েছি সেগুলো কি করতে হবে প্রাসঙ্গিক হতে যৌক্তিকতা নির্ভরতা বাস্তবতা এগুলো হতে হবে তুমি যদি এমন অপ্রাসঙ্গিক অযৌক্তিক এমন কোন তথ্য উপাত্তকে এখানে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে নাও তাহলে কি হবে তোমার সঠিক সিদ্ধান্ত গ্রহণ নাও হতে পারে ওই যে প্রবলেম ক্রিয়েটস অ্যানাদার প্রবলেম হুইচ ওয়ান উই কান্ট অ্যাকসেপ্ট ওকে তাহলে আমরা কি করতে চাচ্ছি উই শুড ফেস দ্য প্রবলেম উই শুড সলভ দ্য প্রবলেম সো আমরা আমাদের প্রবলেম সলভিং এর সাথে রিলেটেড এগুলো প্রাসঙ্গিক হতে হবে এগুলো তথ্যগুলো নির্ভর হতে হবে তথ্যগুলো বাস্তব ভিত্তিক হতে হবে ওকে তারপরে আমরা মনে করি আমরা এই কাজগুলো করব করার পরে পাঁচ নাম্বার হলো সমাধানের বিকল্প সমূহ উদ্ভাবন তাহলে আমি এখান থেকে জেনে গেলাম আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে গেলাম এখানে আমাদের কি হবে কিছু অনেকগুলো অপশন থাকবে সবগুলো অপশন আমার চিন্তা শক্তি থেকে আসবে
বিকল্প সমূহ মূল্যায়ন। মূল্যায়ন কথাটি কি আমরা বুঝি? মূল্যায়ন মানে ভ্যালু অ্যাড করা, মিন্স আমি যা বলি আমি যা করি তার গুরুত্বকে যুক্ত করা, দ্যাট ইজ মূল্যায়ন। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যে বিকল্প সমূহ বের করেছি অনেকগুলো, এ বি সি ডি ই, এতগুলো আমি বিকল্প পেয়েছি আমার সমাধানের জন্য মনে করি, উদাহরণস্বরূপ। তাহলে এই বিকল্পগুলোকে যদি আমি মূল্যায়ন না করি, না মূল্যায়ন করে, ভ্যালু না অ্যাড করে, গুরুত্ব না দিয়ে, আচ্ছা যেটা আগে আসছে সেটা নিয়ে নিলাম, যেটা পরে আসছে পাত্তাই দিলাম না, না আমাকে প্রত্যেকটাতে ভ্যালু অ্যাড করতে হবে। আমি এই ভ্যালুগুলো কিভাবে অ্যাড করব, মূল্যায়নটা কিভাবে করব, দেখো এখানে আমি লিখেছি মূল্যায়নের জন্য আমি সম্ভাবনা প্রবাবিলিটি টেস্ট করব, কতটুকু সম্ভব কতটুকু সত্য, এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম। আমি এখানে দেখো এইভাবে দুটো অনুপাত, 10:5 অনুপাত তো আমরা বুঝি,
ঠিক আছে ক্যাপ করো যে ফলটা পাবো সেটা কতটুকু সম্ভব তার দ্বারা কি কি সুবিধা হবে এই প্রচেষ্টার মধ্যে এই তিনটার মধ্যে কতটুকু মিল আছে এইগুলো ভেদ করো ভেদ করে আরেকটা কাজ করবে সেটা হলো টাইম উপযুক্ত সময় নির্ধারণ প্রাপ্ত সম্পদের সীমা ও পরিমাণ মানে আমি সিদ্ধান্ত নিতে নিতে সময় চলে গেলে সিদ্ধান্ত আর বাস্তবায়ন করা লাগবে না তাহলে সিদ্ধান্ত এত কিছুটুকু আমি কাজগুলো করব সময় আমার একটা বড় ফ্যাক্টর টাইম সময় কি বসে থাকে না সময় চলে যায় সময় চলে যায় তাহলে সময়কে যদি আমি প্রাধান্য দেই আমার সিদ্ধান্তটাকে প্রম্পটলি নিতে হবে নাস্তাস্তে নিতে হবে প্রম্পটলি নিতে হবে তাহলে আমাকে সময়কে গুরুত্ব দিতে হচ্ছে এবং আমার যে প্রাপ্ত সম্পদ সম্পদের সীমা এবং পরিমাণ এটা লাস্ট ওয়ান প্রাপ্ত সম্পদের সীমা ও পরিমাণ আমরা জানি সম্পদ সীমিত না অসীম সীমিত তাহলে সীমিত সম্পদকে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আমাকে কি করতে হচ্ছে সীমিত সম্পদকে গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আমার ফাইনাল সিদ্ধান্তটাকে তৈরি করতে হচ্ছে তাহলে আমি এখন সামারি করি যে একজন সিদ্ধান্ত গ্রহণকারী প্রতিষ্ঠান পরিচালনায় সদা সর্বদাই সিদ্ধান্ত গ্রহণ করে ওই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত হওয়া বাঞ্ছনীয় আর ওই সঠিকতার জন্য তাকে ধাপে ধাপে সমস্যাগুলোর আলোকে অনেকগুলো কাজ করে যেতে হয় এক নম্বর কাজ সমস্যাগুলো চিহ্নিত করতে হয় চিহ্নিত সমস্যাগুলোকে সাজিয়ে গুছিয়ে অবস্থা নির্ণয় করে এগুলোকে অগ্রাধিকার দিতে হয় অগ্রাধিকার দিতে গিয়ে একটা মান এটার উপর ভিত্তি করতে হয় ওই মানের উপর ভিত্তি করে সে কতগুলো তথ্য কালেকশন করে তথ্যগুলো কালেকশন করতে গিয়েও দেখে ওই তথ্যগুলো গ্রহণযোগ্যতা কতটুকু নির্ভরযোগ্যতা কতটুকু বাস্তবসম্মত কতটুকু এইগুলো অ্যানালাইসিস করার পর তাকে কী করতে হয় সে তার সৃজনশীলতা বা বুদ্ধিমত্তা বা তার সক্ষমতা দিয়ে তার দক্ষতা দিয়ে সে কী করে একটি সঠিক বিকল্প মূল্যায়ন করে সেখানেও সে মূল্যায়ন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করে সম্ভাবনা খরচ বৈপরীত্য সেগুলো চিন্তা করে আরও চিন্তা করে সে কতগুলো কৌশল নির্ণয় করে কৌশলগুলোর নাম জানলাম সিদ্ধান্ত বৃক্ষ পে অফ ম্যাট্রিক্স এলজাবিলিটি বিশ্লেষণ এইগুলো তোমাদের এমসিকিউতে থাকবে সিদ্ধান্ত বৃক্ষ কি পে অফ ম্যাট্রিক্স কি এলজাবিলিটি কি তুমি ইজিলি বলতে পারবে সিদ্ধান্ত বৃক্ষ হল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প সিদ্ধান্তকে যখন একটি সুন্দর চিত্রাকারে একটা গাছের ন্যায় উপস্থাপন করা হয় সেটার নাম সিদ্ধান্ত বৃক্ষ পে অফ ম্যাট্রিক্স কি তুমি বলবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকগুলো বিকল্প থাকে সেগুলোকে লো এবং কলম দিয়ে সাজিয়ে যখন যেই উপাত্তটাকে ফিক্স করে বের করা হয় সেটা হলো পে অফ ম্যাট্রিক্স এটা পরিসংখ্যান সংখ্যাগত হিসাব বের করে আনা হয় তথ্য উপাত্তগুলোকে আগে সংখ্যায় নেওয়া হয় সংখ্যাগুলোকে লো এবং কলম দিয়ে ফাইনাল একটা বের করে এনে ওটাকে সিদ্ধান্তে পৌঁছা যাওয়া যায় আরো বলতে পারো অ্যালগরিদমিক অ্যানালাইসিস করেও সিদ্ধান্ত গ্রহণের মূল্যায়ন করা এবার আসো তুমি দেখতে পাচ্ছ সর্বোত্তম বিকল্প বাছাই করণ বলতে কি বুঝায় খেয়াল করো সর্বোত্তম বিকল্প বাছাই করণ কি সিদ্ধান্ত গ্রহণ ইয়েস সর্বোত্তম বিকল্প বাছাই করণ কি সিদ্ধান্ত গ্রহণ কারণ এখানে সর্বোত্তমের ক্ষেত্রে তাকে এই এটা যে নিয়ে নিলাম এইটাকে নিব এই চারটা প্রশ্ন ছিল আমি একটা নিয়েছি চুজ করেছি এই বিটাকে আমি চুজ করেছি এখানে মূল্যায়নের বি হলো আমার সিদ্ধান্ত মেকিং এ আসছে বি আমার বিকল্পতে আসছে বি ঠিক আছে এই বিকে নেওয়ার সময় আমি চার করব আর কাজ করব ঝুঁকির অনুপাত বিশ্লেষণ করব ঝুঁকির সাথে যা যা সম্ভব ওইগুলো বিশ্লেষণ করব তারপরে আরো কিছু প্র্যাকটিস অবলম্বন করব সুতরাং সর্বোচ্চ
বিকল্প বাছাই করনি সিদ্ধান্ত গ্রহণ। আমাকে যদি প্রশ্নকর্তা প্রশ্ন করে সর্বোত্তম বিকল্প বাছাই করন কি বলতে কি বোঝায়, সর্বোত্তম বিকল্প বাছাই করনই হলো সিদ্ধান্ত গ্রহণ, কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোত্তম বিকল্প বাছাই করনি মূল কাজ যা শুরু হয় সমস্যার আলোকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিদ্ধান্ত গ্রহণ একটি অতি গুরুত্বপূর্ণ চলমান কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড প্রতিষ্ঠান পরিচালনায় কর্তৃপক্ষ সব সময়ই নিতে হয়, আর যদি তার না নেয় কি হয় জানো? একটা উদাহরণ দেয়, ধরো একটা প্রতিষ্ঠানে বস আছে, অফিস আছে, তো সেখানে তোমার ইয়ে নাই, কাঁচামালের অভাব, উৎপাদন হচ্ছে না, কি করতে হবে? কাঁচামালের জন্য সাপ্লাইয়ারকে অর্ডার দিতে হবে, দিচ্ছেন না, মালিক বসে আছে, সিদ্ধান্ত দিচ্ছে না, লোকজন পাচ্ছে না, ধরো শ্রমিক কর্মী মারামারি করেছে, বস অফিসে আছে, খবর নাই, কারখানা বন্ধ, এখন মারামারি হতেই পারে, তার জন্য কি লাগবে? কারখানা বন্ধ হওয়ার আগে ওই মীমাংসার জন্য ওই কর্তৃপক্ষের অংশগ্রহণ লাগবে, সেখানে একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে, কাঁচামাল নাই সেখানে একটা সিদ্ধান্ত লাগবে, বস অফিসে আছে কোনো সিদ্ধান্ত করে নাই, তাহলে হবে না। সুতরাং সিদ্ধান্ত ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো আমরা দেখি আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আমাদের শিক্ষণ ফল কি হলো। আমরা শিখলাম সিদ্ধান্ত গ্রহণের সম্পর্কে ধারণা, আমাদের সিদ্ধান্ত গ্রহণ ধারণা জানলাম, তারপরে জানলাম সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা, আরেকটা জানলাম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার ফলাফল, প্রক্রিয়ার ফলাফলে কি এখন যদি প্রশ্ন করি তোমরা একবারকে স্বীকার করতে বাধ্য থাকবে, প্রক্রিয়ার ফলাফল হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমাদের চাকরি যদি এই শব্দগুলো থাকতো, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত নিতে ভুল হলে আমার ভোগান্তি শেষ হবে না। কথাটা এমন, আমরা সবাই জানি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই যে ভাবিয়া করিবে, এই ভাবিয়া করিবে মানেই সিদ্ধান্ত গ্রহণের সঠিকতা লাগবে, সঠিক সিদ্ধান্ত যদি নিতে ব্যর্থ হও তাহলে হবে না। আজকে আমরা যা শিখলাম আমি আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে বই দেখে পড়ার চেষ্টা করবে, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ আমাদের শেষ, আমরা নেক্সট ক্লাসে সংগঠিতকরণ অর্গানাইজিং চ্যাপ্টারটা পড়ব। আমি আশা করি তোমরা আমাকে মনোযোগ দিয়ে ক্লাস করার ক্ষেত্রে সহযোগিতা করেছ, আর না করে থাকলে পরবর্তীতে বই খুলে পড়বে। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে যে পড়ার টপিকসগুলো পড়ব সেগুলো মনোযোগ দিয়ে পড়ব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।